পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে বর্ধমান পৌরসভার উপপ্রশাসক আইনুল হককে উপপ্রশাসকের দায়িত্ব থেকে সরানোর দাবিতে কতিপয় মানুষ রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছেন। এ ব্যাপারে প্রধান প্রশাসক প্রণব চ্যাটার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আরে ভালো গান আছে না, হ্যাঁ, যে যা ওরা বলে বলুক, ওদের কথায় কি আসে যায়। আইনুল হক তো নিজে এসে এখানে পড়ে যায়নি, তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কে? মমতা ব্যানার্জি, বিইং এ চিফ মিনিস্টার, আফটার প্রপার ভেরিফিকেশন, স্যাটিসফাইড অ্যাবাউট হিজ ওয়ার্ক, অ্যাপয়েন্টেড হিম টু ডু দি নিডফুল ফর দি বেটারমেন্ট অফ দি বার্ডওয়াল মিউনিসিপ্যালিটি। সেখানে আইনুলকের অপরাধ, হ্যাঁ আইনুলক খুনি, ঠিক আছে, তাহলে তো মার্ডার কেস থাকবে, জেলে যাবে। তার নামে যদি না মার্ডার কেস থাকে এবং এই ধরনের মিথ্যা প্রচার করে, একে আইনের ভাষায় বলে ডিফামেশন, তো ডিফামেশন স্যুট আইনুলবাবু করার জন্য তৈরি হয়েছেন, আমরা বারণ করছি যে দরকার নেই, আর একটা দুটো দিনের পর বেশি চেঁচাতে পারবে না, গলাটা বসে যাবে। টোটালটা কি তাহলে মিথ্যা প্রচার চালাচ্ছেন? তা আপনাদের কি মনে হয় যে এটা সত্য প্রচার? 98 সালে আমার বন্ধু ছেলে শরদেন্দু, সে মারা গেছিল, আজকে কোন সাল বাবা, 98-এর পর 2, আর এদিকে 21-23 বছর পরে হঠাৎ করে কেউ বলে উঠল কি পাগল না ছাগল, এটা আপনারাই ভেবে দেখুন। তাছাড়া যারা বলছে তারা তো কেউ শরদেন্দুকে চিনতই না, শরদেন্দু আমার ব্যক্তিগত বন্ধু ছিল, শরদেন্দুর পুত্র এখনও রেগুলার কোর্সে আমার কাছে আসে, আপনারা চাইলে আমি শরদেন্দুর পুত্রর সঙ্গে আপনাদের কথা বলিয়ে দেবো, এবং আমরা ঠিকও করেছি, শরদেন্দুর নামে একটা রাস্তাও করব। কিন্তু শরদেন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন আমাদের বন্ধু, এর সঙ্গে সেই সময় আইনুল হকের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই, কারণ কেসটাও তো করতে সেদিন আমরাই গেছিলাম, সেদিনে তো এই যে যারা আজকে চিল্লাচ্ছে তার তো শরদেন্দুকে চিনতেও না, কেউ তো শরদেন্দুকে দেখতেও যায়নি, শরদেন্দু কে খায় না মাথায় দেয়, বাড়িটা কোথায় ছিল, তার কোথায় বিয়ে হয়েছিল, কোথায় তার দেশ, কেউ জানে না, কিন্তু একটা বলতে হবে। দাদা আজকে যে বিক্ষোভ চলছে, যেটা সাধারণ বিক্ষোভ চলছে, সাধারণ মানুষ এই ব্যাপারে তো তাদেরই জিজ্ঞেস করুন, তারাই তো উত্তর দেবে। ব্রাদার, পৌরসভাটা একটা ডেডলক অবস্থায় ছিল, সেই ডেডলকটা কাটাবার চেষ্টা করছে, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খবর পেয়েছেন যে মিউটেশন, আমরা 200 টাকায় সমস্ত মিউটেশন শুরু করে দিয়েছি, ব্যাকলগ প্রায় 1-1.5 হাজার পড়ে আছে, সে কাজটা আমরা শুরু করে দিয়েছি। আপনারা দেখতে পেয়েছেন যে কার্জন গেটটা অন্ধকার অবস্থায় পড়েছিল, আমরা সেটাতে আলো জ্বালিয়েছি এবং কার্জন গেটকে সম্পূর্ণ নতুনভাবে আমরা সুন্দরভাবে সাজাবার একটা পরিকল্পনা নিচ্ছি শহরের মাঝে, এবং সেটা সম্পূর্ণ পৌরসভার উদ্যোগে। আমরা রাস্তায় যে লাইটগুলো আছে লাইটগুলো লাগাতে শুরু করেছি, যে সমস্ত রাস্তা ভাঙা আছে সেই ভাঙা রাস্তাগুলোকে আমরা নতুন করে রিপেয়ার করার চেষ্টা করছি। অমৃত প্রজেক্ট, যে প্রজেক্ট আইনুল যখন চেয়ারম্যান ছিল সে শুরু হয়েছিল, সেই প্রজেক্টে যাতে জল আমরা চেষ্টা করছি সেপ্টেম্বরের মধ্যে যাতে 3-4টে ওয়ার্ডে পেয়ে যায় এবং বাকি ডিসেম্বরের মধ্যে পেয়ে যায়। তো এই কাজগুলো তো পেন্ডিং পড়ে রয়েছে ব্রাদার, এই কাজগুলো এক্ষুনি করে দেওয়া দরকার, কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যখন বলছেন যে দুয়ারে সরকার, আমরা সেখানে বলতে চাইছি বাড়িতে পৌরসভা, আমরা পৌরসভাকে নিয়ে যেতে চাইছি। বহু লোক সার্টিফিকেট পাচ্ছেন না, আজ থেকে কোনো সার্টিফিকেটের অভাব নেই, যার যা সার্টিফিকেট দরকার হবে উইদিন এ মিনিট সেই সার্টিফিকেট পাবে। এটা তো মমতা ব্যানার্জি ভেবেছিলেন, ভেবেছেন বলেই তো নির্দেশ দিয়ে তিনি এটা তৈরি করেছেন, এবং সেই অনুযায়ী আমরা সেই কাজ করছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, আমরা যারা দায়িত্ব নিয়েছি আমরা প্রথমেই নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পৌরসভার গাড়ি ব্যবহার করব না, আমরা আমাদের যাদের গাড়ি আছে পৌরসভা থেকে সে গাড়ির তেলও নেবো না, আমরা কোনো রকম রেমুনারেশন মাইনে নেবো না, এমনকি যে চা আমরা খাই সেটাও পৌরসভার পয়সায় আমরা খাবো না, এবং আমরা সেই অনুযায়ী চলবো। এই কয়েক মাসের ব্যাপারটা, এর মাঝে ভেস্টেড ইন্টারেস্টেড পার্সনস যাদের
এই পৌরসভার মধ্যে কি হয়েছে না হয়েছে আপনারা যারা সাংবাদিক আপনারা হয়তো অবগত আছেন, কাজেই আপনারা বুঝতে পারছেন। সাপের লেজে পা পড়লে যেমন সে ছোবল দেয়, তো তারা আশঙ্কা করছে হয়তো লেজে পা পড়ে যেতে পারে, কারণ আমরা ইতিমধ্যে ইন্টারনাল অডিট করবার ব্যবস্থা করে ফেলেছি পৌরসভায়। এই অডিট রিপোর্ট আসার পরে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এবং আমরা চেষ্টা করব যে কয়েকদিন আমরা আছি অথবা কয়েক মাস তার মধ্যে পরিচ্ছন্ন পৌরসভা কাকে বলে আমরা দেখিয়ে দেব। আর বলুন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দবার্তা।